দামেল লাগাইছি রে, লাগাই দিছস, লাগিয়েছে কষ্ট। এ রানা ভাই, এ মিয়া ভাত রান্ধছেন নি, কি করতেছেন এডি ভাই? রুটি বানাইতেছি। কোরআনকে রুটি বানাইতেছেন? রাতের বাজে 11টা, আর 11টা বন্ধ কাম করে আইয়া এ রুটি কেমনে বানান আপনি? এ ভাই এত শক্তি আয় করতেন আপনি, পারেন ও? প্রবাসী গো জীবন কি? আপনি 11টা বাজে কাম সেরে ভাত রান্ধবেন, আর কি রান্ধছেন? রুটির লগে আর কি? দেখো কেমনে রুটি বানাইতেছে। দেখি আমি চান দিয়ে রানা ভাই, আজকে যদি বাড়ি থাকতেন তাহলে কি রুটি বানায় খাইতে হইত? হ্যাঁ, কেমনে শিখছেন রুটি বানাইন না? সত্যি দেশে থাকতে কি রুটি বানাইছেন? ও, আপনার মায়ের ফলো করছেন যে কিভাবে বানা ওইটা আর কি আনে কাজে লাগাইতেছেন, ঠিকই তো। আর রুটি ভাজে কি এ দেই কি ভাই? এ বেড়া এই যে রাস্তা ভাই, এই যে রুটি ভাজতেছিল করাইতে, হ্যাঁ ওটা হলো ফ্রাই প্যান, এটা ভাজা হইতাছে আর হলো করাই। আচ্ছা রুটি তোরটা তো সুন্দর হয়েছে ভাজা, আলামিন ব্যাটটাও সুন্দর হয়েছে। এ তেনা দিয়ে রেখে রাখছে কে? এই যে ভাই তেনা উড়াই দিলাম। ও মানে যাতে করে ফুলে রুটিটা। বাহ ট্যালেন্ট দর্জি ভাই, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে ডিউটি করে, হ্যাঁ এখন আবার এসে রুটি ভাজা। আমি যেতে যেতে 11টা বাজে রাতের। ও গরুর নেহারি না? এ গরুর নেহারি আনছি কেটে রে রতন ভাই। এ রতন আনছ? কত করে আনছো এডি? এ কত করে আনছো নেহারি? 120 টাকা। 100 টাকা, 100 রিঙ্গিত, 100 রিঙ্গিত, চারটা 100 রিঙ্গিত। রানা ভাই, আপনি এত গুড়ি বানাই লাইছেন মানে কত গুণে? 11টা বাজে 25টা রুটি মানে ভাই 11টা 5 মিনিট আগে আইছি, 40 মিনিট লাগে না এত রুটি বানাই লাইছেন? 20 মিনিট। হ্যাঁ কেমনে বানান দিদি? এটা বানান দি গোল করিয়া। কান্তাছেন নাকি ভাই? আরে বাহ, রুটি তো গোল হয়ে যাচ্ছে অনেক সুন্দর। এরা না ভাই কান্দন কে? খুব সুন্দর করে রুটি বানাই দেন তো, এই যে ঘুরে। তাও মানচিত্র হয় নাই, আমরা বানালে তো মানচিত্র হয়ে যায় গা। বাহ সুন্দর হয়েছে রানা ভাই, রুটি ভাই ছিল আসলে আমরা 11টা পর্যন্ত কাজ করি রাতে, তো 11টার পরে আসলে এই এই কাজগুলো করি। এটা হচ্ছে রান্না বান্নার কাজ, প্রতিদিনই করতে হয়, এটা রেগুলার কাজ। এগুলো কইরা তারপরে নিজের গা গোসল দিয়া ঘুমাইতে যাইতে হয়, তারপর সকালে 9টা বাজে কাজের জন্য প্রস্তুতি নিতে হয়, ঠিক না রানা ভাই? হ্যাঁ টিকতে না পারে একটু পরে তেল দাও বাজবো। রতন ভাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, রুটি ভাজা হিগলি করতো না আবার আসলে ট্যালেন্ট। অবশ্য তুই তোর ডেলি রেগুলার রান্না বান্না করে দেখিস সব বাবুসি, কি কষ্ট কর ভাই, বিদেশ আইছি, বিদেশে সবার লেগে কষ্ট, এই আর প্রকাশ করে লাভ কি? বাংলাদেশের সব মানুষই জানে ভালো হয়েছে। টিকটক ইউটিউব আছে দেখে মানুষ দেখতে পারে যে আসলে প্রবাসে কি করতে হয়, ঠিক না? অবশ্যই।